সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে আপনি খুব সহজেই ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ করতে পারেন বা ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ বের করতে পারেন। আমরা ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ কেন ব্যবহার করি? আমরা ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ ব্যবহার করি আমাদের ব্র্যান্ডিংকে আরও গ্রো করার জন্য, বা আমাদের যে কাস্টমার বা আমাদের যে অডিয়েন্স আছে তাদেরকে আমরা ধরে রাখার জন্য বা তাদেরকে ফাইন্ড করার জন্য আমরা কিন্তু ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ ব্যবহার করি। আবার দেখা যায় যে অনেকে আছে নির্দিষ্ট একটা জিনিস সার্চ করা প্রয়োজন কোনো জায়গায় খুব সহজে দরকার। যেমন আমার হচ্ছে এখানে এসে আমি চাচ্ছি যে আমার ডগ রিলেটেড আমার বা অথবা ক্যাট রিলেটেড হতে পারে, আমার কার রিলেটেড মানুষগুলো বা যারা এগুলোকে লাইক করে আমি তাদেরকে এক জায়গায় রাখবো, বিনিময়ে আমি তাদেরকে কী করব, আমার যে প্রোডাক্টগুলো আছে ডগ রিলেটেড হোক বা কার রিলেটেড হোক বা ক্যাট রিলেটেড হোক, ওই রিলেটেড মানুষের কাছে আমি আমার প্রোডাক্টটা খুব সহজেই পৌঁছায় দিব। এবার এই ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ কিন্তু সার্চের মাধ্যমে খুবই হেল্প করে। যেমন কীভাবে সার্চে হেল্প করে আপনাকে যদি বোঝায় আপনাদেরকে, সেটা হচ্ছে ধরেন কোনো কিছু যদি আমি ইউটিউবে খুঁজতে যাই সেখানে আমাদের অন্য অন্য অনেক সার্চ রেজাল্টে বিভিন্ন রকমের মানে অতিরিক্ত অপ্রয়োজনীয় জিনিস চলে আসে। সেক্ষেত্রে যদি আমরা হ্যাশট্যাগ দিয়ে সার্চ করি তাহলে কিন্তু আমাদের সঠিকভাবে কিন্তু আমাদের যে প্রয়োজনীয়তা সেটা কিন্তু আমরা পেতে পারি। সেই জিনিসটা কীভাবে, ধরেন এখানে আমি লিখতে পারি ডগ, ওকে ডগ দিকে যদি আমি ইউটিউবে সার্চ করি সবসময় তিনটা চারটা মাধ্যমে কিন্তু আমরা হ্যাশট্যাগুলো ইউজ করি, ঠিক আছে? কি কি রিলেটেড, ধরেন আমি এখন সার্চ করলাম ডগ রিলেটেড, যেমন আমরা ব্যবহার করি ফেসবুকে, ব্যবহার করি ইনস্টাগ্রামের, ব্যবহার করি আমরা পিন্টারেস্টে, ব্যবহার করি দেন আমরা কিন্তু টুইটারেও এই ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ ইউজ করি। এবার দেখেন আমি যখন হ্যাশট্যাগ এখানে ইয়া করলাম তখন হ্যাশট্যাগের এখানে টোটাল পোস্ট অ্যান্ড চ্যানেলগুলো দেখাইতেছে। এখানে টোটাল ডগ রিলেটেড ভিডিও আছে 3.4 মিলিয়নস এবং এতগুলো চ্যানেল আছে এটার আন্ডারে। তার মানে চ্যানেলগুলো হচ্ছে নির্দিষ্ট একটা, আপনাদেরকে যদি বলি নির্দিষ্ট একটা কিন্তু প্রত্যেকজনেরই কিন্তু একটা নির্দিষ্ট বা আলাদা করে চ্যানেল থাকে বা অ্যাকাউন্ট থাকে। এখানে দেখেন আমি এখানে অন্য কোনো সার্চের কোনো কিছু পাবো না, জাস্ট আমরা যে হ্যাশট্যাগটা ইউজ করছি ডগ রিলেটেড তার মানে কি আমাদের অপ্রয়োজনীয় জিনিসটা কিন্তু আসবে না, ঠিক আছে? অপ্রয়োজনীয়টা আসবে না। এবার যদি আমি এই কিওয়ার্ডটা দেখেন এখানে কিন্তু ক্যাট রিলেটেড আসার সম্ভাবনা খুবই কম, নাই বললেই চলে। দেখেন সবগুলো কিন্তু কুকুর কিন্তু আছে মানে ডগ কিন্তু আছে, ঠিক আছে? এবার যদি আমি শুধু এটা দিয়ে সার্চ করি সেক্ষেত্রে রেজাল্টটা কীরকম আসতে পারে একটু দেখি। এখানে দেখবেন যে অনেক কিছু আছে, দেখেন নিক্স চলে আসছে, নিক্স চলে আসছে, তারপরে এই গোপালবাড়ের ইয়ার চলে আসছে, জাদুর কাঠি চলে আসছে বা মানে একটা মাঙ্কির ইয়ে আসছে, আরও কিন্তু অপ্রয়োজনীয় এখানে দেখতে পাচ্ছি অপ্রয়োজনীয় অনেক কিছু চলে আসছে। কিন্তু আমরা যখন এটা হ্যাশট্যাগটা আমরা আমাদের সার্চ রেজাল্টের জন্য কাজে লাগাবো তখন কিন্তু আমরা খুব ইজিভাবে আমাদের কাজগুলো করে নিতে পারবো, আমরা সহজে আমাদের প্রয়োজনীয়তাগুলো খুঁজে বের করতে পারবো। এই জন্য কিন্তু মানুষ হ্যাশট্যাগুলো ইউজ করে। এবার যখন আমি এখানে হ্যাশট্যাগটা ইউজ করছি আপনাদেরকে বোঝানোর জন্য, যদি ক্লাসটা একটু লং হয় ধৈর্য সহকারে দেখবেন, কারণ হচ্ছে এটার থেকে আশা করি আপনারা কিছু শিখতে পারবেন। আমরা অনেকেই জানি না যারা হ্যাশট্যাগ কীভাবে সার্চ করে, ঠিক আছে? তো এবার দেখেন আমি যখন এই হ্যাশট্যাগের আন্ডারে ক্লিক করছি এখানে কিন্তু অন্য কোনো ভিডিও আসে না, এটা যারা এই ডগ রিলেটেড কাজ করতেছে বা ডগ ভিডিও নিয়ে কাজ করতেছে শুধু তাদের চ্যানেলগুলোই আমরা এখানে দেখতে পাচ্ছি, তাদের ভিডিওগুলো দেখতে পাচ্ছি, অন্য কোনো ভিডিও কিন্তু আমরা দেখতে পাবো না। এক্ষেত্রে আমাদের কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আসলো, ঠিক আছে? একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে ওরা নিয়ে আসলো। ধরেন একটা ফোল্ডার আমরা তৈরি করলাম যে ফোল্ডারের ভিতরে শুধু ডগ রিলেটেড বিষয়বস্তুগুলো আমরা রাখবো, এটা হচ্ছে কাহিনী। ওকে, যাই হোক, এবার আশা করি বিষয়টা বুঝতে পারছেন ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ কী কাজে লাগে বা হ্যাশট্যাগ দিয়ে আমরা কী করতে পারি। হ্যাশট্যাগ দিয়ে আমরা টার্গেটেড ফলোয়ারকে টার্গেট করতে পারি বা টার্গেটেড মানুষগুলোকে বা আমাদের টার্গেটেড অডিয়েন্সগুলোকে খুঁজে বের করতে পারি, পাশাপাশি আমাদের সাথে যুক্ত করতে পারি, এটা দিয়ে আমরা সার্চও করতে পারি, আমাদের ব্র্যান্ডও বাড়াইতে পারি, আরও অনেক কাজ আছে, ঠিক আছে? এত কিছু জানার দরকার নাই, ঠিক আছে? তো যাই হোক, এইটুক জানলেই না যে ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ কী কী কাজে ইউজ করে, সার্চের কাজেও কিন্তু ইউজ করা হয়। ওকে, তো এবার দেখেন
এবার দেখেন ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ রিসার্চের জন্য সবথেকে বেস্ট আমি কয়েকটা টুলস এখানে রাখছি। প্রথমে রাখছি হচ্ছে keywordtools.io। এটা খুবই মোটামুটি জনপ্রিয় একটা ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চে। আমি আপনাদেরকে আমি এখানে কয়টা রাখছি, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ .io, সরি ইনস্টাগ্রাম tools.io, আর একটা সি হচ্ছে ওয়াল হ্যাশট্যাগ .com, ওকে, আর একটা আছে ইনফ্ল্যাট .com, তারপরে রাখছি হলো ওকে এটা আসুক রিটেক, আর একটা রাখছি হচ্ছে হ্যাশট্যাগ স্টাক, ওকে। তো আমরা যদি এখানে আসি, আমরা যদি সার্চ করি, আমি এগুলো লিঙ্ক দেওয়ার ট্রাই করবো ডিসক্রিপশনে। তো এখানে যদি আমরা এবার একটা লিখি, যেমন আমি এখানে একটা ট্যাগ লিখবো, এটা কিসের জন্য, আমি ইনস্টাগ্রামের জন্য ফাইন্ড করতেছি, ধরেন ডগ বা ক্যাট হতে পারে গাড়ি। তো এবার আমরা যদি এখানে কিওয়ার্ড টুলসের এখানে এসে যদি আমরা সার্চ করি, এটা কি ইউএসএ থাকবে, এটা চাইলে ইউএসএ দিতে পারেন, ওয়ার্ল্ডওয়াইড দিতে পারেন, সেটা আপনি নির্দিষ্ট কান্ট্রিতে আপনি এটা হ্যাশট্যাগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে। আমি আপাতত ইউএসএর জন্য কাজ করতেছি আমার টার্গেট, তো আমি যেটা করবো এখান থেকে ইউএসএর ট্যাগটা আমি লিখে দিলাম। এটার ভিতরে পার্থক্য হচ্ছে এগুলো টুলস রাখার কারণ এক এক জায়গায় এক এক রকম দেখাবে, যে আপনি সম্পূর্ণ ডিটেলসটা নাও পেতে পারেন কোনো কোনো টুলসে। ওকে, আমরা এখানে দিলাম কি ডগ, এই একটার ভিতরে দিয়ে আমরা অল ট্যাগ অল হ্যাশট্যাগ, এখানে আসি আমরা, এখানে লিখি ডগ, ওকে ডগ, দেখি তারা কীভাবে রেজাল্ট দেয়। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন সহজে কোনটাতে কাজ করা যাবে সেটা আপনারা বুঝতে পারেন। তো এবার আসি ইনফ্লেক্টের আমরা এখানে এসে, কিন্তু এটা আর একটা মজার একটা টুলস। এখানে যদি আপনি কোনো ছবি আপনার কাছে থাকে বা হ্যাশট্যাগুলো কী রিলেটেড হতে পারে আপনি জানেন না, সেক্ষেত্রে এখান থেকে ছবি আপলোড করে কিন্তু হ্যাশট্যাগ রিসার্চ করা যায়, ছবির মাধ্যমে তারা অটোমেটিকলি হ্যাশট্যাগুলো রিসার্চ করে দেয়। তো আমরা এখানে আবার লিখি ডগ, এখানেও দিয়ে দিলাম ডগ। তো আমি আবার রিড ট্যাগে চলে যাই, রিড ট্যাগের এখানে আসবো, এখানে আমি প্রথম দিকে চলে যাই রিড ট্যাগে, ওকে। এখানে আমি হ্যাশট্যাগ এখানে হচ্ছে না, ও সাইন আপ করতে বলতেছে, ওকে আমরা হ্যাশট্যাগ রিসার্চ করবো। এখানে উপরে দেখেন হ্যাশট্যাগ লাগাই থাকে, তো আমরা এখানে লিখতে পারি ডগ, ডগ দিয়ে দিলাম, চলে আসলো। এবার আমরা আসি হ্যাশট্যাগ স্ট্যাককে, চলে আসলাম, এখানে আমরা লিখি ডগ, ওকে। তো এবার দেখেন পার্থক্যটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো কাজটা কীরকম। যেমন এটার ভিতরে মানে তারা কি রিলেটেড মানুষগুলো এখানে, এটা হচ্ছে সব থেকে আমার বেটার লাগতেছে এটা, আর হচ্ছে আমার আমি ইউজ করে হচ্ছে কিওয়ার্ড টুলস, এটা আমার এই দুইটার ভালো লাগে। কিন্তু কিওয়ার্ড টুলসটা এটা পেড টুলস, এখানের মাধ্যমে আপনি কিন্তু সঠিক কাস্টমারগুলো দুই একটা দেখতে পারবেন, ট্যাগুলো সব দেখতে পারবেন, কিন্তু অডিয়েন্সগুলো আপনি প্রপারলি দেখতে পারবেন না। দেখেন এখানে কিন্তু আমরা দেখেন ডকের আমরা একটা কি মানে ট্যাগ লেখছি বা হ্যাশট্যাগ লেখছি, আর এখানে দেখেন আমাদের কতগুলো হ্যাশট্যাগ চলে আসছে। এগুলোর উপর ভিত্তি করে আমরা কিন্তু টপ টপ যে হ্যাশট্যাগুলো আছে এগুলো আমরা বের করতে পারি। এবার ধরেন এখানে আমাদের এই হ্যাশট্যাগের মানুষ আছে কত, প্রায় ধরেন কত আর 35 মিলিয়ন। তো আমি যদি এবার এটা যদি নিচেরটা যদি দেখি বা এখানে এটা দেখি, এটা কিন্তু দেখতে পাইতেছি না। যদি আমি এই ট্যাগটা লেগে যদি আমি ইনস্টাগ্রামে সার্চ করি, তো দেখি এটাই কতজন আছে, দেখেন এখানে দেখাইতেছে 9 মিলিয়ন, ঠিক আছে, এখানে 9 মিলিয়ন দেখাইতেছে। তো এইভাবে আপনি এভাবে যদি বের করতে চান সেক্ষেত্রে আপনার সময় যাইতেছে। কিন্তু এখানে দেখেন আমি যখন এটার ভিতরে ইয়া করছি, দেখি এখানে কী আসছে, ওকে আমি এটা দিয়ে সার্চ করছি, দেখি এখানে কীরকম আসে। এখানে দেখেন তারা কিন্তু সরাসরি 30টা ট্যাগ আমাকে বের করে দিছে, টপ টপ রিলেটেড যে হ্যাশট্যাগুলো আছে ওরা বের করে দিচ্ছে। কিন্তু এখানে যে কতগুলো অডিয়েন্স আছে সেগুলো কিন্তু আমাদেরকে দেখায় নাই অল হ্যাশট্যাগে, কারণ হচ্ছে এখানে দেখা নাই, তারা তাদের মনের মতো করে যতগুলো টপ টপ সেগুলো আমাদেরকে বের করে দিছে। তো যখন আপনি কোনো বাইরের জন্য হ্যাশট্যাগ রিসার্চের কাজ করবে, তখন কিন্তু আপনারা এইভাবে কপি করে দিতে পারবেন না। কারণ কি,
কারণ যদি আপনাকে কাজ দেয় যে পোস্ট করো তোমার ইচ্ছা মতো হ্যাশট্যাগুলো রিসার্চ করো, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন, কিন্তু এমনি কিন্তু ইউজ করতে পারবেন না। কেন? কারণ আপনার যে একটা এক্সেল শিট তৈরি করতে হবে, এক্সেল শিটের ভিতরে কী কী থাকতে হবে, এক্সেল শিটের ভিতরে হ্যাশট্যাগ থাকতে হবে, ওই হ্যাশট্যাগের অ্যাভারেজ লাইক কত, মানে ওই হ্যাশট্যাগের অ্যাভারেজ লাইক কত, তারপরে মানে তারপরে কমেন্ট কীরকম পড়ে পোস্ট, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু থাকে, ঠিক আছে। ওইগুলো কিন্তু আপনি পাইবেন না। এই যে এখানে দেখেন, আর এখানে টুইটারে দেখাইতেছে, ওকে আমাদের এটা দরকার নেই। আমরা কিন্তু এখানে আমাদের হ্যাশট্যাগুলো পেয়ে যাবো, সবগুলো দিয়ে আপনি হ্যাশট্যাগুলো এইভাবে রিসার্চ করতে পারবেন। দেখেন ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ এখান থেকে আপনি চাইলে এইভাবে সরাসরি এইভাবে বের করতে পারেন, ঠিক আছে। ধরেন এইখানে আমি ইনস্টা ডক যদি এটা লিখে সার্চ করি, আমার ইনস্টাগ্রামে দেখি এটার আন্ডারে কতগুলো মানুষ আছে, তো আপনি কিন্তু এইভাবে দিতে পারেন। এখানে অনেক মানুষ আছে, দেখেন এখানে আওয়ারলি কতগুলো পোস্ট হয় এগুলো কিন্তু এখানে দেওয়া আছে নাকি আওয়ার্স। ওকে যাই হোক, এখানে দেখেন, আর বাপরে 1 বিলিয়নের কাছাকাছি মেবি আছে এটার আন্ডারে মানুষ আছে। এখানে দেখেন সব প্রতিনিয়ত পোস্ট করতেছে এটার উপরে। তো এইভাবে কিন্তু আমরা চাইলে একটা একটা করে ধরেও আমরা হ্যাশট্যাগুলো রিসার্চ করতে পারি, চাইলে আমরা হ্যাশট্যাগ আইডিও নিতে পারি। আবার এইগুলো এগুলো কিন্তু আমাদের খুবই ভালো ভালো টুলস, ফ্রিতে আপনারা ইউজ করতে পারবেন। যেমন এখানে এইগুলোর উপরে আপনি দেখে দেখে এইভাবে বের করতে পারেন। এটা সবসময় বেশিরভাগ বায়ার আসে আপনাকে বলবে যে আমাদের অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করতে হবে, তুমি তোমাকে আমি পোস্টগুলো দেই, তুমি এই কাজগুলো করো। যদি বলে যে আপনাকে যে ই করতে যে আমার হ্যাশট্যাগ রিসার্চ করে দাও, আমার এবারে সে এইগুলো থাকবে যে আপনার কী কী চাই, যখন বায়ারকে বলবেন যে আপনাদের কী কী চাই বা তোমার কী কী চাই হ্যাশট্যাগের সাথে, তুমি কি হ্যাশট্যাগে শুধু কতগুলো অডিয়েন্স আছে সেটার উপর ভিত্তি করবা, বা পোস্ট কতগুলো আছে সেটা, বা ওই ইনস্টাগ্রামের হ্যাশট্যাগের আন্ডারে কতগুলো আছে ওইগুলো দেখবা, তো এখন ওইটার উপর কিন্তু ভিত্তি করে আপনাকে রিসার্চ করতে হবে, বায়ারকে বলতে হবে যে কীভাবে করবো, তোমাকে শুধু হ্যাশট্যাগ দিলে হবে না টপ টপ রিলেটেড হ্যাশট্যাগ দেবো। অনেকজন আছে অনেকভাবে কাজ করে, ঠিক আছে। যদি এরকম প্রবলেম হয় আমি আপনাদের আপনারা কমেন্ট করবেন যে এটা কীভাবে শিট তৈরি করতে হয়, তাহলে আমি ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ করা শেখাবো বা ওটা নিয়ে একটা ভিডিও বানাবো। আমি শুধু আজকে দেখাচ্ছি যে এগুলো টুলস সব থেকে ভালো টুলস আপনাকে ইনস্টাগ্রামের ট্যাগুলো রিসার্চ করার জন্য। তো আই হোপ আপনারা এটা বুঝতে পারছেন। তো যদি ভালো লাগে অবশ্যই সাথেই থাকবেন। হ্যাঁ, দেখা হচ্ছে আমাদের পরবর্তীতে নতুন কোনো টপিকের উপর। আজকের মতো আমরা এখানে স্টপ।